সময় 5 টাকা কুড়িয়ে পেল। তো দুপুরবেলার লাস্ট আমি এসেছিলাম মাসির বাড়িতে, আসার পর থেকে কোনোরকম ব্লগ করতে পারিনি, কারণ এসে আর কি এখানে একটুখানি বিজি ছিলাম। তো এখন যাচ্ছি আবার ঠাকুর দেখতে, এখন বাজে রাত্রি 9টা, আমাদের সবার ডিনার হয়ে গেছে, ডিনার টিনার করে বেরোচ্ছি, বাইরে তো একটু খাবই। আর তাতানবাবু ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে, ও যেই আজকে আবার দেখেছে আমি রেডি হয়েছি, আবার ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আমরা দেখতে বেরোচ্ছি ঠাকুর, তো জানি না কটা ঠাকুর দেখবো। আশেপাশে আমাদের মন্দির তলে এখানে খুব ভালো ভালো ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো দেখার ইচ্ছা আছে। তো মাসির বাড়ি থেকে একটুখানি কোনো গাড়ি ঘোড়া করতে হবে না, মানে পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে। আর মেসুমণি যাচ্ছে না, এই যে মেসুমণি যাচ্ছে না, খালি যাচ্ছি আমি, মাসিমণি, মা আর বাবুলি আর আমার তাতানবাবু। প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে যাবো না, মেসুমণির কাছে ঘুমোবে আমরা চলে যাব, মানে শুনতে পেরে গেছে কথাটা, এটা আমরা ঘুমতে ঘুরে অ্যাটিটিউড দিচ্ছে। তুমি কি যাবে ঠাকুর দেখতে, তুমি কি যাবে, তুমি কি যাবে? এ বাবা তোমার কী সব দেখা যাচ্ছে, চল উঠে পড়ো, উঠে পড়ো। ঠিক কালকের মতো ওরা কী করে বুঝতে পেরে যায় ওকে রেখে দিয়ে চলে যাচ্ছে ঠিক ঘুম থেকে উঠে পড়ে। উঠে পড়ো, চলো চলো, না জল খাই নিয়ে চলে যাবো, এসে খাবে একবারে। তাহলে চলো বেরিয়ে দেখা যায় কী কী ঠাকুর দেখা যায়। তাহলে আমরা রেডি ফাইনালি, এখন কটা বাজে মেসুমণি? এখন 9:50 বাজে, তো 9:50 বাজে আমরা বেরোচ্ছি। দাদাবাবু ঘুম থেকে উঠে পড়েছে তো বলেই দিয়েছি। আমার দাদাবাবু যে কী করছে, সবার হাতে হাতে ব্যাগ দিয়ে দিয়েছে, ঠেলে ঠেলে বাইরে বার করছে যে বাইরে চলো অনেক লেট হয়ে গেছে। আর আমার মাসে মনে সাজটা একটু দেখে নাও, তোমার সাজটা একটু দেখিয়ে দাও, এটা অন্ধকার হচ্ছে এদিকে। আমার মাসে মনে চিনতে পারছো কি ছিল 80 বছরের বুড়ি কী হয়ে গেছে দেখো। চলো 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 চলো, আমার মায়ের সাজটা দেখে নাও, আমার মা নর্মাল। চলো বাবুলি ভাই রে, চলো 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 চলো, ও লাইট মাইট দেখে না। তো আমরা ফাইনালি 10টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। আর একটা কথা বলা হয়নি, আমি যে ড্রেসটা পরেছি মানে উপরে যে টি শার্টটা, ওটা বিকাশের টি শার্ট, হ্যাঁ পাশে বিকাশকে দিয়েছি কিন্তু আমি পরে নিয়েছি। আমি বাবা কিছু বুঝি না। তো চলো চলে এসেছি, আজকে প্রথম ঠাকুর দেখবো। এই ক্লাবটার নাম হচ্ছে বন্ধনী, এটা শিবপুরে আছে। আর এই ক্লাবটার আর কি পুজো হয়েছে এবছরে সেরা সেরা, 2-3 জায়গা থেকে সেরা সেরা পুরস্কার পেয়েছে, তাই এটাই প্রথমে দেখতে এসেছি। আর এটা থিম হচ্ছে বেড়াজাল, তো এটা কীরকম করেছে ভেতরে দেখলেই বোঝা যাবে। তো আজকে থেকে অনেক আর কি, অনেক দিন থেকে অনেক আর্টিস্ট আসছিলো, তো আজকেও একটা আর্টিস্ট এসেছিলো দেবলীনা বলে, তো আমি তখন ঘরে ছিলাম, শুয়েছিলাম বলে আমি আসিনি। তাহলে চলো আগে দেখে নেওয়া যাক ভেতরটা কী করেছে, কী এমন করেছে যে সেরা সেরা পেয়েছে। মোবাইলে, হ্যাঁ মোবাইলে দড়ি, আরে এমনি দড়ি গুলো বলছে, এমনি ওই প্যান্টের দড়ি, মোবাইলে ধরি না প্যান্টের দড়ি। সুতো দিয়ে করা আছে, যত গুগল মানে ফোনে যাওয়া যে সমস্ত বেগুলো আছে, আবেগুলো অ্যাপগুলো, এই অ্যাপগুলো সুতো দিয়ে করে দেবে।
চলো চলো চলো, ঠান্ডা নেই, চলো। এগুলো তো সুতো দিয়ে করা, দড়ি দিয়ে আসো। বাইরে মা উঠতে পারবে না। কথা বলছে টাওয়ারে। এই প্যান্ডেলটা এত সূক্ষ্ম কাজ করেছে, দেখতে দেখতে প্রচুর টাইম নষ্ট হয়ে গেছে, প্রায় 20 মিনিটেরও বেশি। তো সব সময় যদি এখানেই নষ্ট করি তা ঠাকুর দেখবো কখন? 9:45 বাড়ি থেকে বেরিয়েছি, এখন প্রায় 11টার কাছাকাছি। তো চল যাওয়া যাক। দাঁড়ান দেখতে, জল, ওই যে জল, দাঁতানে নজে জল, জল তো হাঁটতে পারলে পড়তে যায়। মুখটা নিচু হয়ে গেছে, মানে ধান দেয় কিন্তু বকবে তো, মানে লজ্জা পেয়ে গেছে, জল নিয়ে ওকে বলছে লজ্জা পেয়ে গেছে, চলে এসো। ভূত দেবটা দেখ বাবা কি। রাস্তায় আস্তে আস্তে একটা মজাদার ঘটনা ঘটলো, আগে চকলেটটা নিয়ে নি তারপরে বলছি। রাস্তা দিয়ে আসার সময় 5 টাকা কুড়িয়ে পেলাম, তো 5 টাকা দিয়ে কিছু তো করা যাবে না, কুড়িয়ে পাওয়া টাকা। সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি চকলেট, চকলেট খাচ্ছি। ওই যে আমি কিনেছি পোলো, আর মায়েদের কিনেছি কাঁচা ম্যাঙ্গো। কিনে খেতে খেতে চললাম ঠাকুর দেখতে। ওই 5 টাকা কুড়িয়ে পেয়েছে, কী করবো, ঘরে নিয়ে গিয়ে কাজ নেই, খেয়ে নাও। চকলেট খেতে খেতে চলে এসেছি আমাদের দ্বিতীয় পুজো প্যান্ডেল। এটা হচ্ছে শিবপুরের ওলা বিবিতলা, এটাও সেরার সেরা পুরস্কার পেয়েছে। এটার থিম হচ্ছে আর কি বাচ্চাদের ওপরে পড়াশোনার চাপ যাতে না দেয়, এরকম একটা থিম করেছে। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। আর আমার তাতার মা প্যান্ডেলে ঢোকার সময় আমার কলুটা বসছে ভয়তে। ও ভাবছে প্যান্ডেল খুলিলাম মানে ঘরের মতো মানে গরম গরম অন্ধকার অন্ধকার, কেন ভয়তে আমার কলে খালুটা বসছে। শেষ পর্যন্ত তাতানবাবুকে আর আনা গেল না। তাতানবাবু এখন মা আর মাসিমণির সাথে বাইরে চেয়ারে বসে আছে। আমি একা একা গিয়ে ঠাকুরটা ভালো করে দেখে আসি, তারপর দেখা যাক যায় কি যায় না। এত জ্বালাচ্ছে না তাতানটা যে কী বলবো। তো সামনেই দেখতে পাচ্ছ অনেক রকম বইয়ের স্তূপকার, তার ওপরে একটা বাচ্চা বসে আছে। বিদেশি শিক্ষা ও সংস্কৃতির উচ্ছিষ্টগুলিকে বরাদ্দকরণ করতে করতে চিন্ত না আকাশের তারা শুনল না কথার গল্প কল্পনার চাল তারা পেল না চাল সে ভালোবাসা শিখল না নিজেদের চারপাশে ভালোবাসতে নিজেদের সন্তানের অন্ধ বিকারগ্রস্ত নিশানে আসছে। প্যান্ডেলটা দেখে না আমার খুব ভালো লাগলো, আর আমিও বুঝে গেলাম আমার তাতানবাবুর সাথে কী করা উচিত আর কী করা উচিত নয়। হয়তো এই সমস্ত ইঁদুর দৌড়ে আমি হয়তো সামিল হয়ে যেতাম, কিন্তু এই প্যান্ডেলটা দেখার পর একটু সচেতন হয়ে গেলাম। তো যাই হোক, এরকম নিশ্চয়ই আমার তাতানবাবুর সাথে করতাম না, কারণ আমি ঘরেই থাকি, আমার তাতানবাবুকে এত পড়ার চাপ আমি কোনো দিনই দিতাম না। আর খেলার তো কোনো অভাব নেই, ঘুড়িলাটাইও আমাদের ওখানে প্রচুর ঘুড়ি ওড়ে, তাছাড়া ওই সমস্ত মানে খেলা আমাদের ওখানে হয়, আর আমার তাতানবাবু তো ঘরে খেলেই। তো এরকম বোঝা আমার তাতানবাবু কোনো দিনই চাপবে না। তো যাই হোক, এখানে এসে দেখতে পাচ্ছি অন্যটা, ওইখানে যে বোঝাটা চাপানো হয়েছে আর এখানে এসে দেখাচ্ছে যে কী করা উচিত বাচ্চাদের সাথে। যাই হোক, আমার ঠাকুরটা দেখে খুব ভালো লাগলো। ঠাকুর তো মোটামুটি দেখা হলো, কিন্তু কীভাবে দেখলাম তাতানবাবুর সাথে ঠাকুর সেটা বাড়িতে গিয়ে বলছি। আগে চটপট একটু ফুচকা খেয়ে নিই।
তারপর চলে এসেছি এখানে আইসক্রিম কিনতে, কারণ পুজোর সময় বাইরে বেরিয়ে খাই খাই হয়। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিলাম বাড়িতে গিয়ে খাবো, আর হ্যাঁ আর এগরোলও কিনে নিয়েছি, সেটাও বাড়িতে গিয়ে খাবো, সেটা দেখালাম না কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি বেশিটা তুলতে পারলাম না। তাহলে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর বাকি ঠাকুরগুলো কালকে সকালবেলা বেরিয়ে দেখবো। তো চলে এসেছি বাড়ি, আগে খেয়ে নিচ্ছি আইসক্রিম, নাহলে আইসক্রিমগুলো গলে যাবে। আর তাতানবাবুকে অনেক কষ্টে ভেতরে ঢোকানো গিয়েছিলো লাস্টে, তারপর মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে ঠাকুরটা দেখি মায়েরা বেরিয়ে এসেছে, তারপর ফুচকাকে কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। তাহলে চলো, আজকে অনেকটা রাত হয়ে গেছে। তাতানবাবুর জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়ে গেছিলাম, সেটা মেশিমুড়ি রেডি করে দিয়েছে, এবার চটপট খাওয়াবো, খাওয়ালেই আজকের মতো কাজ শেষ। কালকে হচ্ছে ষষ্ঠী, সকালবেলা উঠেই যাবো পুজো দিতে, দেবো হাজরাত কালীতলার পুজো, মানে কালকে অনেক কাজ আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তার আগে আজকে সবথেকে বড়ো কাজ আছে তাতানবাবুকে খাওয়ানো, কারণ আজকে বিকাশ নেই, বিকাশ না থাকলে ওকে খাওয়ানো জ্বালাটা বড্ড বেশি থাকে, বাবা থাকলে সেটা থাকে না, তোমরা সবাই জানো সেটা। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতে, তোমাদের যাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তারা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।